যেহেতু গ্রামীণ সড়ক পর্যন্ত আমরা গতিসীমা নির্ধারণ করেছি আমাদের দেশের যে সড়ক দুর্ঘটনা যাতে কমে যায় এবং কি কোনো প্রাণ যেন অকালে ঝরে না পড়ে সেক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই মোর দ্যান ফোর্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এবং সেটা মৃত্যুর সংখ্যা নিয়ত সংখ্যা বলেন এবং দুর্ঘটনার সংখ্যার ফর্টি পার্সেন্ট বেশি হলো দুর্ঘট মোটর কারণে বড় চ্যালেঞ্জটা হলো আসলে আমাদের এই যে এটা বাস্তবায়ন করা কার্যকর করা নিরাপত্তা নিশ্চিত করবে যে গতিসীমা নির্দেশিকা আমরা গতকাল জারি করেছি এরা গতকাল থেকে সারা দেশে এটা কার্যকর হচ্ছে সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন আসলে গতিসীমা নির্ধারণ যে করা হয়েছে সেটা বাস্তবায়নের বিষয়ে আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছি আমরা যেহেতু এই গতিসীমাটা এত ডিটেলস আগে কোনো সময় জারি করা হয়নি আমরা একদম গ্রামীণ সড়ক পর্যন্ত এই গতিসীমাটা আমরা নির্ধারণ করে দিয়েছি এখানে যারা যারা রাস্তা নির্মাণ করে সেই রাস্তা নির্মাণকারী সকল প্রতিষ্ঠান যেটা সড়ক ও জনপদ তারপরে এলজিডি জিডি সহ সিটি কর্পোরেশন সহ লোকাল যে প্রতিষ্ঠান রাস্তা নির্মাণ করে তাদের দায়িত্ব হলো তাদের রাস্তায় গতিসীমার সাইন সিগনাল বা সিম্বল এগুলা নিশ্চিত করা তো সেক্ষেত্রে ওটা ওটা ওরা ওদের দায়িত্ব এটা করবে তার পাশাপাশি ল এনফোর্স করার একটা বিষয় যেটা এটা ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে যেহেতু গ্রামীণ সড়ক পর্যন্ত আমরা গতিসীমা নির্ধারণ করেছি আমাদের দেশের যে সড়ক দুর্ঘটনা যাতে কমে যায় এবং কি কোনো প্রাণ যেন অকালে ঝরে না পড়ে সেক্ষেত্রে মানে গতিসীমা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই অনেক আপনিও হয়ে যেতে পারেন আমাদের যে এলিভেটেড অ্যাক্সেস হয়ে সে এক্সপ্রেসওয়ে এবং সিক্স লেন ফোর লাইনের যে হাইওয়েগুলো আছে সেগুলোতে যে আমাদের যে চট্টুক করলে আমাদের অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমবে সেই জন্য আমরা সর্বোচ্চ ওই ক্ষেত্রে আশি কিলোমিটার এবং গাড়ির শ্রেণী বেঁধে আমরা এটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে আমাদের গতিসীমা নির্ধারণ করা আছে এই গতিসীমা যদি আমরা মানে মেনে চলি তাহলে মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানে শূন্য কোঠায় চলে আসবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এবং এর সঙ্গে মোটর সাইকেলও একটা ফ্যাক্টর কিন্তু আমরা দেখেছি মোর দ্যান ফোরটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এবং সেটা মৃত্যুর সংখ্যা নিহত সংখ্যা বলেন এবং দুর্ঘটনার সংখ্যার ফর্টি পারসেন্টে বেশি হলো মোটর সাইকেলের কারণে তো মোটর সাইকেল এমনিতেই দ্বিচক্র যান এবং এটা একটু আসলে নিরাপত্তার বিবেচনে এটা ঝুঁকিপূর্ণ একটা যানবাহন তো সেই ক্ষেত্রে আসলে এই গতিটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি মানে আমাদের কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটেও যায় সে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক মানে সহনীয় বা মানে একটা মানুষের মানে তখন জীবনটা বাঁচানো হয়তো সম্ভব হবে তো এই ক্ষেত্রে আমাদের এই যে বড় চ্যালেঞ্জ যেটা আপনারা যেটা প্রশ্ন শুরুতেই করেছেন যে বড় চ্যালেঞ্জটা হলো আসলে আমাদের এই যে এটার বাস্তবায়ন করা কার্যকর করা তো এই কার্যকর করতে গেলে আমরা আমাদের যে যে স্টেপগুলো আমরা নিয়েছি আমাদের সকল যারা ল এনফোর্স করে আমাদের রাস্তায় আমাদের যে হাইওয়ে পুলিশ আছে জেলা পুলিশ আছে এবং মেট্রো সিটি মেট্রো বা শহরগুলোতে আমাদের যে বিশেষ করে মেট্রোপলিটন শহরে আমাদের মেট্রোপলিটন পুলিশ আছে তাদের মানে সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে আমাদের পুলিশ কমিশনার মহোদয় সহ যে আমাদের সকল ডিআইজি সকল বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুভার এবং আমাদের সংশ্লিষ্ট সকল জায়গায় আমরা এটা ইয়েটা প্রচার করেছি এবং আমাদের নির্দেশনা রয়েছে এটা কার্যকর করার জন্য ল এনফোর্স করার জন্য এর পাশাপাশি বিআরটি এর যে জনবল রয়েছে বিআরটি এর যে যথেষ্ট জেলায় আমাদের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু নিয়মিত এটা মোবাইল পরিচ্ছন্ন করে